হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। তমজিৎ টিউটোরিয়াল আপনাদের স্বাগত। তো আজকে আমরা অ্যারে নিয়ে ডিসকাস করেছিলাম আগে টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব অ্যাড অর রিমুভ অ্যারে কী করে করে। ওকে, তো চলুন আমরা দেখে নিই। অ্যারে অ্যাড অর রিমুভ অ্যারে এলিমেন্ট, সরি, অ্যাড অর রিমুভ অ্যারে এলিমেন্ট। ওকে, তো চলুন আমরা দেখি না। আমরা আগেও দেখেছি কেউ অ্যারে ডিক্লেয়ার করে, যারা দেখেনি তারা কিন্তু নিচের ডিসক্রিপশানে লিঙ্ক চেক করে নেবেন। ওকে, তো বিগিনিং রেফার্স টু জিরো ইন্ডেক্স। আমরা অ্যারে চারভাবে করতে পারি। ওকে, তো আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি। এন্ড রেফার্স টু, এটা আপনারা জানেন অনেকেই, তো আমরা লিখে দিচ্ছি অ্যারে নেম ডট লেন্থ। ওকে, মাইনাস ওয়ান। আচ্ছা, তো চারভাবে করা যায় আমাদের, পপ, পুশ, শিফট অ্যান্ড আনশিফট। ওকে, ওয়ান হচ্ছে পপ, টু হলো পুশ, থ্রি হলো শিফট, ফোর হলো আনশিফট। তো চারভাবে করতে পারি আমরা। তো চলুন আমরা দেখে নিই এক্সাম্পলে। প্রথমে আমরা একটা আগে অ্যারে ডিক্লেয়ার করে নিলাম, ধরুন কনস্ট টু ফোর সিক্স। ওকে, তো আমরা এটা জাস্ট নর্মাল কনসোল ডট লগ করছি, এটা নিউমেরিক্যাল অ্যারে। সো আমরা কনসোল ডট লগ দেন এ আর আর। ওকে, তো আমরা লাইভ গো লাইভে যাব। গো লাইভে গিয়ে আমরা দেখবো একবার, আগেও দেখেছি আমরা লাইভ সার্ভার কী করে করতে হয়, দেখবেন। আচ্ছা, আমরা ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে গিয়ে আমরা কনসোলে যাব। কনসোলে গিয়ে দেখুন এখানে চলে এসছে আমাদের টু ফোর সিক্স। ওকে, সো আমরা, আচ্ছা এই প্রবলেমটা দেখাচ্ছে আমার নেটের প্রবলেম আছে বলে, নেট প্রবলেম আছে দেখাচ্ছে একটু। দেখুন আমি অ্যারোটায় ক্লিক করব, তো এখানে দেখুন চলে এসছে লেন্থ তিন, দু, টু, ফোর, সিক্স, জিরো, টু, ওয়ান, ফোর, টু, সিক্স, বিকজ আমরা আগেই বলেছি জিরো থেকে শুরু হয়। ওকে, তো পুশ হচ্ছে মানে অ্যাড করা, আমরা ধরুন পিছনে কিছু অ্যাড করবো, তাহলে আমরা কী করবো তখন পুশ আমরা ইউজ করবো। তো আমরা এটা কমেন্ট আউট করছি এই কনসোল ডট লগটা, তো আমরা এখানে পুশ ইউজ করবো, পুশ। ওকে, তো কি করব দেখুন, কনসোল ডট লগ, কনসোল ডট লগ করলাম, এখানে অ্যারে করলাম ডট পুশ। ওকে, তো পুশ কিন্তু সবার লাস্টে হয়, তো আমরা এখানে যে কিছু দিতে পারি, ধরুন আমরা এখানে পাঁচ দিলাম। ওকে, তো সেখানে দেখুন আমরা নিচে আবার কনসোল ডট লগ প্রিন্ট করব। ওকে, তো দেখুন এখানে পাঁচ অ্যাড হয়ে গেছে, এই দেখুন পাঁচ আমাদের লাস্টে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখানে আমরা কিন্তু যে কোনো রকমের নাম্বার নাম দিয়েও করতে পারি, নাম্বার ছাড়াও। ওয়েলকাম টু তমোজি টিউটোরিয়ালস। ওকে, তো এটাও কিন্তু আমরা নাম নাম নাম্বার দুটো দিয়েও আমরা করতে পারি। ওকে, আমরা এখানে জাস্ট লিখে দিচ্ছি পুশ মেথড রিটার্ন লেন্থ আফটার ইনসার্টিং অ্যারে এলিমেন্ট। ওকে, আচ্ছা, তো আমরা যদি এখানে পুশটা করলে আমরা পপ মেথড দেখব, তো ধরুন পপ মেথড আমরা
দেখবো এখন। সো আমরা এখানে করছি কনসোল ডট লগ, ওকে। তো এখানে করব আমরা অ্যাড আমরা নিয়েছিলাম, তো এখানে আমরা পপ ইউজ করব। পপ পপ ইউজ করে আমরা জাস্ট নর্মাল করে দেবো, আর কিছু করতে লাগবে না। তো দেখুন এবার কনসোল ডট লগ আমরা অ্যাড প্রিন্ট করব। তো দেখুন এখানে লাস্ট নাম্বারটা আমাদের ডিলিট হয়ে গেছে, এই দেখুন আমাদের কিন্তু লাস্টেরটা আর শো করছে না। তো পপ কিন্তু বাই ডিফল্ট আমাদের লাস্টেরটাই ডিলিট করে দেয়, ওকে। তো খুব ইজি আছে আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা নেক্সট দেখবো আমরা আনশিফট, শিফট অ্যান্ড আনশিফট। এক্সাম্পল তো এখানে দেখবো আমরা শিফট, প্রথমে দেখবো আমরা, প্রথমে আমরা আনশিফট দেখবো তারপর শিফট দেখবো, ওকে। তো আনশিফট আমরা দেখে নিই আগে, আমরা কনসোল ডট লগ করলাম, আমরা সেম জিনিস প্রিন্ট করব আর আমরা আনশিফট ইউজ করব। আনশিফট আমরা করে যে কোনো ভ্যালু দিতে পারি, আমরা ধরুন 10 দিলাম। তো এটা কি হয়, সবার আগে অ্যাড ইউজ হয়, যেমন পপ আপ সবার লাস্টে হচ্ছে, এটা কিন্তু সবার ফার্স্টে হয়, প্রথমে এটা ইউজ হয় সবার ফার্স্টে, ওকে। তো দেখুন এখানে কনসোল ডট লগ, ওকে। তো এখানে অ্যাড আমরা প্রিন্ট করলাম, দেখুন এখানে সবার আগে 10 আমাদের চলে এলো, ওকে। তো সেম জিনিস আমাদের আনশিফট আর শিফটের জন্য ঠিক সেম জিনিসটা হবে, ডিলিট হয়ে যাবে শিফট। তো কনসোল ডট লগ আমরা যদি শিফট মেথড ইউজ করি, তাহলে অ্যাড ডট শিফট, আমরা শিফট লিখে কোনো নাম্বার টাম্বার দেবো না, জাস্ট নর্মাল কল করব, এবং লাস্টে আমরা কনসোল ডট লগে নর্মাল অ্যাড প্রিন্ট করব। তো অ্যাড প্রিন্ট করলে দেখুন এখানে ফার্স্টটা ডিলিট হয়ে গেছে, দেখুন 10 ছিল, 10টা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, ওকে। তো এটুকুই থাকলো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।